কাবুল বিমানবন্দরের দায়িত্ব নিতে যে শর্ত দিল কাতার, আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রসহ ন্যাটো জোটের সেনাবাহিনী চলে যাবার পর তালেবান দেশটির ক্ষমতা দখল করেছে। তারা ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে। সরকার গঠন করলেও বিমানবন্দর পরিচালনা করতে তালেবান কাতার ও তুরস্কের সহায়তা চেয়েছে, কারণ বিমানবন্দর পরিচালনার মতো তালেবানের কাছে এই মুহূর্তে যোগ্য লোকবল নেই। তালেবানের আহ্বানে সাড়া দিয়েছে কাতার, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত। কাবুলের বিমানবন্দর পুনরায় চালু করেছে, তবে বিমানবন্দরের পরিপূর্ণ দায়িত্ব নিতে শর্ত জুড়ে দিয়েছে কাতার। আরব নিউজের খবরে বলা হয়েছে, তালেবান সহ বিমানবন্দরের সঙ্গে সংশ্লিষ্ট সকল পক্ষের কাছ থেকে সুস্পষ্ট চুক্তি ছাড়া বিমানবন্দরের দায়িত্ব নেবেন না বলে জানিয়েছেন কাতার। কাতারের পররাষ্ট্র মন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি রোববার কাবুলে আসেন। তিনি তালেবানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী মোল্লা মোহাম্মদ হাসান আখুন সহ তালেবান মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন। আল আরাবিয়ার খবর অনুসারে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর কাবুলে বিভিন্ন ধরনের সহায়তা পৌঁছে দিচ্ছে কাতার। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে সহায়তাসহ কাবুল বিমানবন্দরে কারিগরি সহায়তাও প্রদান করেছে মুসলিম বিশ্বের অন্যতম শীর্ষ সমৃদ্ধশালী এই দেশটি। তালেবান সরকারের সঙ্গে সাক্ষাতের পর মঙ্গলবার কাতারের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা চাই সকল কিছু ঠিকঠাকভাবে করা হোক, যদি এগুলো সঠিকভাবে না করা হয় তাহলে আমরা বিমানবন্দরের দায়িত্ব নিতে পারবো না। বিমানবন্দর নিয়ে কাতার এখনও তালেবানের সঙ্গে আলোচনায় রয়েছে বলে জানান তিনি। সুস্পষ্ট চুক্তি ও সবকিছু ঠিকঠাকভাবে বলতে কাতারের পররাষ্ট্রমন্ত্রী কি বুঝিয়েছেন সেটা সংবাদে উল্লেখ করা হয়নি। বিমানবন্দর পরিচালনায় কারিগরি সহায়তা চাইলেও বিদেশি কোনো বাহিনীকে তালেবান বিমানবন্দর পরিচালনার অনুমতি দেবে না বলে বারবার জানিয়েছে তারা। তবে কাতারের পররাষ্ট্রমন্ত্রী তালেবানকে বিদেশি সহায়তা নেয়ার জন্য আহ্বান জানিয়েছেন। তালেবানের মুখপাত্র সুহাইল শাহিন জানিয়েছেন, বিমানবন্দর পরিচালনায় তারা বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা করছেন। তালেবানের উত্থান গুরুত্ব পাবে বাইডেন মোদির বৈঠকে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে হোয়াইট হাউসে 24 সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হওয়ার কথা রয়েছে। জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর দুই রাষ্ট্রপ্রধানের এটাই প্রথম বৈঠক। নরেন্দ্র মোদী ছাড়াও বৈঠকে উপস্থিত থাকবেন জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। বিশ্বের গুরুত্বপূর্ণ রাষ্ট্রগুলোর নেতাদের বৈঠকে এবারের মূল আলোচনার বিষয় আফগানিস্তান। হঠাৎ করেই তালেবানের উত্থান মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে দিল্লির জন্য। এই অবস্থায় মোদী বাইডেনের এই বৈঠকের আলাদা তাৎপর্য রয়েছে বলেও মনে করা হচ্ছে। এছাড়া এই বৈঠকে করোনা ভ্যাকসিন, জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো স্থান পেতে পারে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন স্যাকি বলেন, বিভিন্ন ক্ষেত্রে একজোট হয়ে কাজ করার বার্তাই মূলত দেয়া হবে এই বৈঠকে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আগামী দিনে ভারতের কূটনৈতিক সম্পর্ক কতটা মজবুত হয় তার জন্য এই বৈঠক গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। আইসোলেশনে পুতিন, বাতিল হলো তাজিকিস্তান সফর। করোনা ভাইরাসের সংক্রমণের পর দেহরক্ষী অসুস্থ হয়ে পড়ায় আইসোলেশনে চলে গেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী সপ্তাহে তার নির্ধারিত তাজিকিস্তান সফরও বাতিল করা হয়েছে। আজ ক্রেমলিনের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। আফগানিস্তানের সৃষ্ট সংকটকে সামনে রেখে আঞ্চলিক সহযোগিতার বিষয়ক জোট সিএসটিও ও এসসিও এর উচ্চ পর্যায়ের বৈঠক হওয়ার কথা ছিল তাজিকিস্তানে। সফর বাতিল হওয়ায় বিষয়টি তাজিকিস্তানের প্রেসিডেন্টকে কল করে জানিয়েছেন পুতিন। তিনি ভার্চুয়ালি বৈঠকে অংশ নেবেন। উল্লেখ্য, পুতিন রাশিয়ার উদ্ভাবিত করোনা টিকার 2 ডোজ নিয়েছেন, তারপরেও সতর্কতাবশত তিনি আইসোলেশনে গেছেন। তুরস্কের কাছে যেসব বিষয়ে সহযোগিতা চায় তালেবান, তুরস্কের সঙ্গে ভালো সম্পর্ক গড়তে আগ্রহী বলে জানিয়েছে তালেবান। এক সাক্ষাৎকারে তালেবানের মুখপাত্র সুহাইল শাহিন বলেন, তার দেশ বিভিন্ন ক্ষেত্রে আঙ্কারার সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক রাখতে আগ্রহী। তিনি বলেন, তুর্কি প্রকৌশলী ও অন্যরা তাদের কাজের সুবাদে আফগানিস্তানের জন্য অবদান রেখেছেন। তালেবান ভবিষ্যতে এই সম্পর্কগুলো আরও শক্তিশালী করতে চায়। তালেবান মুখপাত্র বলেন, দুই দেশের সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলোর মধ্যে শিক্ষা, নির্মাণ ও অর্থনৈতিক খাতের মতো সেক্টর থাকতে পারে। তুর্কি বিনিয়োগের মাধ্যমে আফগান নাগরিকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। ক্ষমতায় আসার আগেও তালেবান তুরস্কের সঙ্গে সম্পর্ক গড়তে আগ্রহী ছিল। গত জুলাইয়ে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদিন তুরস্কের রাষ্ট্রীয় টেলিভিশন টিআরটি আরাবিয়ায়
এক সাক্ষাৎকারে বলেন, আমরা তুরস্কের সঙ্গে সুসম্পর্ক চাই, তুরস্ক আমাদের ভাই, ধর্ম বিশ্বাসের ভিত্তিতে আমাদের অনেকগুলি কমন বিষয় রয়েছে, আমরা চাই তুরস্ক অতীত ছেড়ে বর্তমান এবং ভবিষ্যতের দিকে ফিরে আসুক, তারপরে আমরা সংলাপের জন্য বসতে পারি। সন্ত্রাস দমন নিয়ে বুশকে তুলোধনা ট্রাম্পের। সন্ত্রাস দমন নিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের কঠোর সমালোচনা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক ইমেইলে তার পূর্বসূরি বুশকে আক্রমণ করে ট্রাম্প বলেন, সন্ত্রাস দমন নিয়ে লেকচার দেওয়া বুশের জন্য মানায় না, এ বিষয়ে কাউকে উপদেশ দেওয়াও অন্তত তার সাজে না। এর আগে গত 11 সেপ্টেম্বর দেশটির পেনসিলভানিয়ায় 9/11 সন্ত্রাসী হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেন বুশ। বুশ সেই স্মরণ সভায় আমেরিকার বাইরের উগ্রবাদীদের সঙ্গে দেশের অভ্যন্তরে বেড়ে ওঠা উগ্রপন্থীদের তুলনা করেন। গত 6 জানুয়ারি ক্যাপিটল হিলে হামলায় যোগ দেয়া উগ্রপন্থী ও বাইরের দেশের উগ্রবাদীদের চেতনা এক বলে মন্তব্য করেন তিনি। বুশের দেয়া এ বক্তব্যের জন্য তাকে তুলোধনা করেন ট্রাম্প। ইমেইলে ট্রাম্প বলেন, উগ্রবাদ নিয়ে জর্জ বুশের বক্তৃতা দেখতে হচ্ছে আমাদের। বুশই আমেরিকাকে আফগানিস্তান ও মরুর দেশগুলোতে যুদ্ধে নিয়ে গিয়েছিলেন, তিনি সেসব যুদ্ধে হেরেছেন। এখন সেই বুশই বলছেন, আমেরিকার ডানপন্থী লোকজন বাইরের উগ্রবাদীদের চেয়ে ভয়ঙ্কর। আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার নিয়ে যেসব যুক্তি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর, তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর মার্কিন আইন প্রণেতাদের সামনে প্রকাশ্য শুনানিতে হাজির হয়ে সাক্ষ্য দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। শুনানিতে বর্তমান বিরোধী দলে থাকা 2 জন রিপাবলিকান আইন প্রণেতা ব্লিংকেনকে পদত্যাগের আহ্বান জানান। শুনানিতে সমালোচনার জবাব দেন বাইডেন প্রশাসনের শীর্ষ কূটনীতিক অ্যান্টনি ব্লিংকেন। রয়টার্সের খবরে বলা হয়েছে, এই শুনানিতে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ কয়েকজন রিপাবলিকান আইন প্রণেতা ব্লিংকেনের কথা বলায় বাধা সৃষ্টি করেন, তারা চিৎকারও করেন। প্যানেলের শীর্ষ রিপাবলিকান প্রতিনিধি মাইকেল ম্যাককল বলেন, আমেরিকার মানুষ সন্ত্রাসীদের কাছে হারতে পছন্দ করে না, অথচ আফগানিস্তানে ঠিক এটাই ঘটেছে। প্রায় 5 ঘন্টার শুনানিকালে ব্লিংকেন আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পক্ষে যুক্তি দেখান। তিনি বলেন, সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে তালেবানের সঙ্গে চুক্তি করেছিল, এ কারণে বাইডেন প্রশাসনের পক্ষে পুনরায় আলোচনা করার সুযোগ ছিল না, কারণ চুক্তির হেরফের হলে তালেবান আফগানিস্তানে অবস্থানরত আমেরিকানদের ফের হত্যা শুরুর হুমকি দিয়েছিল। ব্লিংকেন বলেন, আমেরিকান ও ঝুঁকিতে থাকা আফগানদের সরিয়ে নেয়ার জন্য মার্কিন পররাষ্ট্র দপ্তরের আরও কিছু করা উচিত ছিল, কিন্তু পরিকল্পনার অভাব ছিল, এর জন্য তিনি পূর্ববর্তী প্রশাসনকে দায়ী করেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা উত্তরাধিকার সূত্রে সেনা প্রত্যাহারের একটি সময়সীমা পাই, কিন্তু তা বাস্তবায়নের জন্য কোনো পরিকল্পনা পাইনি। এ সময় ব্লিংকেন বলেন, আফগানিস্তানে মার্কিন বাহিনীর অবস্থান দীর্ঘায়িত করলে দেশটির নিরাপত্তা বাহিনী বা সরকার আরও বেশি স্থিতিশীল ও আত্মনির্ভর হয়ে উঠত, এমন কোনো প্রমাণ নেই।